ডাকাতির প্রস্তুতিকালে বরিশালের র‍্যাবের অভিযানে ডাকাত দলের সর্দার সহ আট সদস্যকে আটক করা হয়েছে এর মধ্যে তিনজনকে বরিশালের বাকেরগঞ্জ ও পাঁচজনকে ঢাকার দক্ষিণ কিরানীগঞ্জ থেকে আটক করা হয় আটককৃতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বরিশাল থেকে হালাদা রাসেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তিরিশ জুন রবিবার বিকেলে আটের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর ও মিডিয়া পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য দেন সংবাদ সম্মেলনে জানানো হয় সাম্প্রতিক সময় বরিশাল পটুয়াখালী বরগুনা ভোলাসহ এ অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে র্যাব আট জানতে পারে বরিশালের বাকেরগঞ্জের মহেশপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এই গ্রুপের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই এলাকার বাসিন্দা ডাকাত আব্দুল হাকিম ও তার মিজান এবং রহিম হাওলাদারকে আটক করে র্যাব পরবর্তীতে তাদের দেওয়া র্যাব দশের সহযোগিতায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে এই গ্রুপের আরও পাঁচ সদস্যকে আটক করা হয় আটককৃতরা হল শাউন ইসলাম সোহাগ রাজা খলিফা নাসির হাওলাদার কালাম হোসেন ও সেলিম মাতব্বর এর মধ্যে ডাকাত সর্দার আব্দুল হাকিমের বিরুদ্ধে দশটি ডাকাতি মামলা সহ প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে আটকৃতদের কাছ থেকে র্যাব একটি খেলনা পিস্তল দেশীয় অস্ত্র ও বেশ কয়েকটি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ সময় সংবাদ সম্মেলনে র্যাব আটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবাইর আলম ও মেজর জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন